আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে পাই নেটওয়ার্কের পাই কয়েনগুলোকে বাই সেল করতে পারেন বা কিভাবে বাই সেল করবেন। আর সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট হলো যে বর্তমানে আপনাদের পাই কয়েনটা সেল করা কি আপনাদের জন্য উচিত হবে কি না, বা এটার প্রাইস কেমন এখন বা কেমন হতে পারে। সো এই এই বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো। অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা দেখলে আপনি হতে পারে পাই নেটওয়ার্ক থেকে আপনারা অনেক বেশি ইনকাম করতে পারবেন। সো ফার্স্ট অবস্থায় আসবো যে আপনারা কিভাবে এখন পাই কয়েনটাকে বাই সেল করতে পারেন বা সেল করতে পারেন। সো সেল করার জন্য আপনাদের এখন একটা কথা বলতে চাই, দেখেন পাই কয়েন কিন্তু লিস্টেড এখনও হয় নাই, তাহলে কিভাবে সেল করবেন? সেল করতে হলে আপনাদেরকে এখন আনঅফিসিয়ালি সেল করতে হবে, এবং এই আনঅফিসিয়াল সেলগুলো আপনারা কাদের কাছে করবেন? দেখেন বর্তমানে যারা বিভিন্ন ইনভেস্টর আছে তারা কিন্তু পাই কয়েনটাকে আগেই কিনে নিচ্ছে, বিকজ যখন এটা লিস্টেড হবে তখন তারা বেশি প্রাইসে সেল করবে, বা যখন প্রাইসটা বেশি হবে তখন সেল করবে। সো যার কারণে কিন্তু এটা কয়েক মাস আগে থেকে কিন্তু পাই কয়েনটা কিন্তু বাই সেল হচ্ছে। সো যদি আপনারা চান এখন আনঅফিসিয়ালি সেল করতে পারবেন, যেমন হতে পারে আপনারা চাইলে যদি আপনারা সেল করতে চান আমার কাছেও সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে সেল করতে পারবেন। বাট আপনারা চাইলে যে কারো কাছে সেল করতে পারবেন, তবে অবশ্যই ট্রাস্টেড কারো কাছে সেল করবেন যাতে করে আপনাদের কয়েনগুলো মানে মার না যায়। সো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই আছে দেখা গেলো যে বিভিন্ন গ্রুপে গিয়ে অনেকের কাছে সেল করতে গিয়ে বিভিন্নভাবে ধোকা খেয়েছে। আচ্ছা যাই হোক, যদি আপনারা এখন সেল করতে চান তাহলে আপনারা কী করতে পারবেন? আনঅফিসিয়ালি সেল করতে পারবেন, এটা হলো একটা বিষয়। এখন যেটা আমি আপনাদেরকে বলবো, আর এখন একটা বিষয় অনেকেই আসলে বোঝে না যে পাই কয়েন সেল করতে হলে কিন্তু আপনাদের পাই মেইননেট ওয়ালেটে অ্যাভেলেবেল ব্যালেন্সে কয়েন থাকতে হবে। অনেকের আছে এখানে আছে বাট অ্যাভেলেবেল ব্যালেন্সে নাই, কারণ তারা হয়তো বা লক করে ফেলছে। সো যখন আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে কয়েন আসবে তখনই আপনারা শুধুমাত্র এই কয়েনগুলোকে আপনারা সেন্ড রিসিভ করতে পারবেন। এই যে দেখেন, যেমন এখানে আছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, এরকম অ্যাভেলেবেল ব্যালেন্সে থাকলে আপনারা কেবল সেল করতে পারবেন। আচ্ছা এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আপনাদের কি এখন বর্তমানে পাই কয়েনটা সেল করা উচিত হবে কিনা। সো যদি আপনারা এই কথা আমাকে বলেন আমি বলবো যে এখন বর্তমানে আপনাদের পাই কয়েনটা সেল করা মোটেও উচিত হবে না, মানে এখন পাই কয়েনটা সেল না করলেই আপনারা বরং ভালো হবে। বিকজ পাই নেটওয়ার্ক কিন্তু অলরেডি তাদের ওপেন কেওয়াইসি চালু করে দিয়েছে, এবং কেওয়াইসি কিন্তু প্রসেস অলরেডি সকলের হওয়া শুরু করছে। আর যখনই সবার অ্যাকাউন্টে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তারা মেননেটটা লঞ্চ করে দেবে, এবং মেননেটটা লঞ্চ করলেই কিন্তু এটার প্রাইস হবে আমার মতে মিনিমাম $1 কাছাকাছি হতে পারে এটার প্রাইস, এবং লিস্টেড হওয়ার পর এটার প্রাইস চলে যাবে অনেক বেশি। ধরেন ফেকভাবে একটা পাই কয়েন লিস্টেড হয়ে যদি সেটার প্রাইস $300 পর্যন্ত হতে পারে, যখন এটার আসল পাই বা রিয়েল পাই যখন মার্কেটে আসবে তখন এটার ভ্যালু কেমন হতে পারে? দেখেন এটা লিস্টেড হলে যে $300 $200 হবে তা না, এটা লিস্টেড হবে $1, বাট এটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে ট্রেডিংয়ের মাধ্যমে। তখন যদি আপনারা এটা সেল করেন তখন কিন্তু অনেক বেশি আপনারা প্রফিটেবল হবেন। আর এখন এখন বর্তমানে সেল না করাটার জন্য আমি কেন বলছি, বিকজ এটা খুব দ্রুত লিস্টেড হবে। দেখেন পাই নেটওয়ার্ক এত বড় একটা কমিউনিটি, তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ কিন্তু করে ফেলছে। আমি যতদূর শুনলাম, আমি আসলে এখানে কনফার্ম না বা জানি না সঠিকভাবে, যে শুনলাম যে 2 মাসের ভিতরে বা 2-3 মাসের ভিতরে এটা লিস্টেড হতে পারে, সো এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আমি আসলে কনফিউশন, বিকজ আমি কোনো অফিসিয়াল সোর্স পাই নাই বা ভালো কোনো সোর্স পাই নাই, তবে আমি দেখেছি একটু যে এটা 2-3 মাসের ভিতরে লিস্টেড হতে পারে। তার মানে আপনারা যারা কয়েন আর্ন করেছেন তারা কেউ সেল করবেন না, এখন সেল না করে রেখে দেন, এটার প্রাইস কিন্তু অনেক ভালো হবে। তো আনঅফিসিয়ালি যারা সেল করতে চাচ্ছেন তাদেরকেও বলি, দেখেন কয়েকদিন আগে কিন্তু এটার প্রাইস 50, 60, 40, 70 পর্যন্ত ছিল, বাট এখন কিন্তু অনেকটাই কম। এখন আনঅফিসিয়ালি সেল করলেও কিন্তু আপনাদের লস হচ্ছে। সো যার কারণে আমি বলবো যে আপনারা 2-3 মাস ওয়েট করেন, দেখেন কি হয়। পাই নেটওয়ার্কটা লিস্টেড হলে আপনারা যার যত কয়েন আছে সেখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ করতে পারবেন। সো আমার পরামর্শ এটাই, এখন বর্তমানে সেল না করে আপনারা সবাই রেখে দেন, আপনারা দেখেন 2-1 মাস তারপরে কী হয়, তারপরে না হয় আপনারা একটা ডিসিশন নেবেন, বাট বর্তমানে এখন সেল না করাটাই সবচেয়ে ভালো হবে। সো আজকের এই ভিডিও জাস্ট এতটুকুই, আপনাদেরকে জাস্ট একটা পরামর্শ দিলাম যে পাই কয়েনটা আসলে এখন বর্তমানে সেল না করাটাই সবচেয়ে ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।